বিজেপি ক্ষমতায় আসবে, এই যে কনফিডেন্ট আত্মবিশ্বাসী আপনার কোত্থেকে আসছে? এটা মানুষের সাথে কথা বলে আসছে, মানুষের কাছে এখন ভয় আছে, লোকে কথা বলতে ভয় পাচ্ছে, কি বলবো বলুন না। এখন যে আমি এসব জায়গায় যেখানে থাকছি, আমি বেরিয়ে যাওয়ার পর সে হোটেল মালিককে ধমকাচ্ছেন কেন রাখ, ওয়াই? রাজনীতি একটা অন্য জায়গা, রাজনীতি পলিসি ম্যাটার ডিসকাস করুন, পলিসি কথা বলে সব করছেন কেন? আবার বলছেন মিঠুন চক্রবর্তী এলে সিট কমে যাবে, তাড়াতাড়ি করুন, আরও জায়গা দিন, তারপরে আমাদের সিট কমে যাবে, কিন্তু এসব করার কী দরকার? ওয়াই আর ক্রিয়েটিং দিস ফিয়ার? সেই জন্যই বলছি ফেয়ার ইলেকশন হলে পরে বিজেপি আসবে। সিএএ এই বিষয়ে বিষয়টা একটু যদি বলেন একটু, এবার মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সিএ করতে দেবো না, সেটা ওনার পলিটিক্যাল মোটি, কিন্তু সিএ ব্যাপারে একটা রং পারসেপশন লোককে দেওয়া হচ্ছে, সেটাই বলছি। কিন্তু আপনার কাছে যদি রিয়েল আধার কার্ড, সত্যিকারের ভুয়ো নয়, রিয়েল আধার কার্ড, রিয়েল ভোটার কার্ড, আইডেন্টি কার্ড থাকে, আপনাকে কোনো ক্ষমতা আপনাকে দেশ থেকে বার করতে পারবে না, পারবে না, পারবে না। যদি পারে তাহলে আমি আমি বলছি আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো, আর যদি না দাঁড়ায় আমার মুখে থুতু ফেলে দেবেন।